ভয়ঙ্কর গরম পড়া শুরু হয়ে গেছে, আর এই সময় যেন কোনো কিছুটাই খেতে ভালো লাগে না। তো একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেলে কেমন হয়? তো আজকে বানাবো মন প্রাণ ঠান্ডা করা দইয়ের ডেজার্ট, বা মিষ্টি বা পুডিংও বলা যেতে পারে। এই সময় গরমে এটা খেতে দুর্দান্ত লাগে, আর বানানোটাও ভীষণ সহজ। বাড়িতে একবার বানিয়ে দেখবে, সবাই বারবার ডিমান্ড করবে বানানোর জন্য। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম 300 গ্রামের মতো দই। তো এটা আমি ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি। তো এটাকে না একটু জলটাকে ছাড়িয়ে নিতে হবে। তো তার জন্য আমি এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে দইটাকে আগে নিয়ে নেব। নিয়ে জলটাকে আমাদের মোটামুটি কিছুটা পরিমাণ ছাড়িয়ে নিতে হবে। ঘরে পাতা টক দই তো এতে অনেকটাই জল রয়েছে। তো এটাকে আমি এরকমভাবে বেঁধে একটা স্ট্রেইনার বা ছাঁকনির উপরে আধ ঘন্টার জন্য এভাবেই জল ছাড়ানোর জন্য রেখে দেব। এর মধ্যে আমরা বাদবাকি কাজগুলো করতে থাকব। তো এখানে 500 গ্রাম দুধকে আমি খুব ভালো মতো ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। তো সেটাকে কোনো একটা কড়াই বা যেটার মধ্যে আমরা করব তার মধ্যে নিয়ে নেব। এর মধ্যে নিয়ে নিলাম দুধ পাউডার বা মিল্ক পাউডার। তো এখানে 3 চামচের মতো মিল্ক পাউডার আমি নিয়ে নিয়েছি। নিয়ে আগে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্প না থাকে। আর দুধটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, যাতে খুব ভালো করে এটা মেশানো যায়। তো এটা আমাদের খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমরা ওভেনের ওপর বসিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে ফোটাতে ফোটাতে আমরা এটাকে ক্ষীর বানিয়ে নেব। আর যদি এখানে চাও খোয়া ক্ষীর দিয়েও এটা তৈরি করা যেতে পারে। তো সবসময় খোয়া ক্ষীর থাকে না, সেই জন্য আমি এটা দুধ পাউডার দিয়েই তৈরি করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট একটুখানি নেড়ে চেড়ে নেব, একটু জল জল ভাবটা রয়েছে। তো এই অবস্থাতে না আমরা নামিয়ে নেব। এবার এটাকে ঠান্ডা করতে দেব, তাহলে ক্ষীরটা পুরোপুরি জমে যাবে। এরপর আমরা নিয়ে নেব এরকম একটা সসপ্যান, তাতে নিয়ে নেব 3 চামচের মতো চিনি। চিনির পরিমাণটা না যে যেরকম খাও সেরকম এই সময়তে নিয়ে নিতে হবে। তো আমি এখানে 3 চামচের মতোই চিনি নিলাম। এটাকে একটুখানি গলতে দেব। এই সময় কোনো স্পুন বা হাতা কিছু দিয়েই নাড়ানাড়ি করব না। যখন এটা এরকমভাবে গলতে শুরু করবে, মাঝে মাঝে শুধু এরকমভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব। তো আমরা দেখতেই পাচ্ছি এটা পুরোপুরি গলে গেছে। এর থেকে বেশি কিন্তু আমরা এটাকে ফোটাবো না, নাহলে পরে এই চিনিগুলো গলে যাবে, সেটা যেমন খেতেও ভালো লাগবে না আর শরীরের জন্য ঠিক হবে না। তো আমি এর মধ্যে কিছুটা দিয়ে নিলাম জল। তো জলটা দিয়ে একটু ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এই অবস্থাতে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এরকম একটা কেক মোল্ড নিয়ে নিলাম। কেক মোল্ড না থাকলে পরে যে কোনো বাটি এখানে নেওয়া যেতে পারে। তো এটাকে একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে করে আমাদের পুডিংটা বা ডেজার্টটা খুব সহজেই বেরিয়ে আসে। এর মধ্যে আমি একটু, আমার কাছে ছিল বাটার পেপার, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম গোল করে কেটে। না থাকলে পরে বাটার পেপার, তাহলে একদম এটা স্কিপ করা যেতে পারে, এমনিতেই সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে পুডিংটা। তো এবারে এটা রেডি হয়ে গেল। তো এটাকে আমরা সরিয়ে রেখে এবার আমরা দেখে নেব আমরা যে দইটাকে জল ছাড়ানোর জন্য রেখেছিলাম সেটার এখন কী অবস্থা। তো জলটা আমরা দেখতেই পাচ্ছি অনেকটাই সরে গেছে। তো এবারে একটা এরকম বড় কোনো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। নিয়ে দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে, দইয়ের মধ্যে যে একটু দলা দলা বা লাম্প থাকবে না সেটা যেন না থাকে। তো এটাকে ভালো করে মিক্সড করে আমরা যে ক্ষীরটাকে তৈরি করে রেখেছিলাম সেই ক্ষীরটা এই সময় এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দইয়ের সাথে একসাথে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট এটাকে মিক্সড করে নিতে হবে। যদি এখানে চাও এখানে ডাইরেক্ট খোয়া ক্ষীরও দেওয়া যেতে পারে, বা কনডেন্স মিল্কও এখানে অ্যাড করা যেতে পারে। তো যেটাই হোক তাকে খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। এরপরে আমরা যে ক্যারামেল সিরাপ বা চিনির যে সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেই সিরাপটা এর মধ্যে 2 থেকে 3 চামচ আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর এই সিরাপটা কিন্তু পুরোপুরি ঠান্ডা যেন থাকে সেটা দেখে নিতে হবে। দিয়ে আবারও তাই একসাথে সবগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর যদি আরেকটা কথাও, যদি ক্যারামেল সিরাপ না বানাতে চাও তো সেক্ষেত্রে চিনি গুঁড়ো করে বা চিনির পাউডার যেটা হয় সেটা এর মধ্যে অ্যাড করা যেতে পারে। এখানে আমি সুন্দর কালারের জন্য এবং ক্যারামেলের একটা সুন্দর গন্ধের জন্য
ক্যারামেল সিরাপটা এখানে বানিয়ে নিলাম। আর এখানে দিয়ে নিলাম কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো, আর দিয়ে নেব আমার কাছে ছিল জাফরান, তো কিছুটা জাফরান এর মধ্যে দিয়ে নেব। জাফরান থাকলে পরে অ্যাড করা যেতে পারে, না হলে পরে একদম স্কিপ করা যেতে পারে, জাফরান ছাড়াই এটা খুব সুন্দর হয়। তো আবারও তাই সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবারে আমরা যে রেডি করে রেখেছিলাম কেক মোল্ডটা, তার মধ্যে এটা নিয়ে নেব। তো আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দর একটা কালার কিন্তু এখনই হয়ে গেছে, আর এটা কেকের মতো কিন্তু ফুলে টুলে যাবে না, ঠিক যেই পরিমাণ আমরা এখানে দিচ্ছি ঠিক সেই পরিমাণই এটা থেকে যাবে। তো এবারে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নেব যাতে এয়ারটা বেরিয়ে যায় ভেতরে, আর ওপর দিয়ে এরকম একটা ফয়েল পেপার খুব ভালো করে লাগিয়ে দেব যাতে করে ভেতরের বাষ্পটা যেন না ঢুকে যায়। তো এবারে এটাকে সরিয়ে রেখে দেবো। আর ফয়েল পেপার যদি কারো কাছে না থাকে না, তাহলে যেই বাটিটাতে করবে সেই বাটিটার উপর আর একটা এরকম উঁচু টাইপের বাটি এরকম বসিয়ে দেবে, তাহলে পরে এটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবারে আমি একটা এরকম কড়া বসিয়ে দিলাম, বা যেই পাত্রে তোমরা করতে চাইছো সেরকম একটা পাত্র নিয়ে তাতে নিয়ে নেব জল, আর ওপরে বসিয়ে দেবো এরকম একটা স্ট্যান্ড, বা স্ট্যান্ড না থাকলে পরে সেখানে কোনো বাটি বসিয়ে দেওয়া যেতে পারে। একটা ঢাকা দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নেব, নিয়ে তারপর আমরা এই মোল্ডটাকে আস্তে করে বসিয়ে দেব, দিয়ে ঢাকাটা দিয়ে দেব। এবারে এটাকে কমপক্ষে 20 মিনিট একদম কম আঁচে এটাকে সেদ্ধটা করে নিতে হবে, মানে ভাপিয়ে সেদ্ধটা আমরা করে নেব। তারপর আমরা এটা খুলে দেখব। এবার 20-25 মিনিট পর এটাকে একবার দেখে নিচ্ছি। তো আমরা দেখতেই পাচ্ছি জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর এই সময় প্রচণ্ড গরম, তো খুব সাবধানেই আমি এই সময় এটাকে নামিয়ে নেব। এই সময় এইভাবেই রাখা যেতে পারে, তবে আমি এটা দেখাবো তো সেই কারণে এটা একটু নামিয়ে নিয়েলাম। তো ফয়েল পেপারটা এবার তুলে দিলাম। তো এবার দেখতেই পাচ্ছি মোল্ডের চারপাশটা কিন্তু সুন্দরভাবে ছেড়ে গেছে, আর একটা জালি ব্যাপারটাও এসে গেছে, তার মানে আমাদের সেদ্ধটা হয়ে গেছে। এটাকে এবার ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার ফ্রিজে আমি মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, তো এবারে এটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে এটা সেটও হয়ে গেছে। তো আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এবার এটাকে না আমাদের ডিমোল্ড করতে হবে, তো তার জন্য আমি এরকম ছুরি দিয়ে একটুখানি কেটে নেব, না কাটলেও সুন্দরভাবে বেরিয়ে যাবে, তাও সেই রিস্কটা নিচ্ছি না, একটুখানি ছুরি দিয়ে কেটে নেব। এবারে এটাকে কোনো প্লেটের মধ্যে আমরা নামিয়ে নেব। তো প্রথমে প্লেটটাকে ওপরে দিয়ে আলগাভাবে এরকমভাবে উল্টে দেব, দিয়ে একটু ট্যাপ ট্যাপ করলেই সুন্দরভাবে বেরিয়ে আসবে আমাদের ডেজার্ট। তো আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দরভাবে আমাদের এই দইয়ের ডেজার্ট কিন্তু তৈরি হয়ে গেছে, অসাধারণ হয় খেতে। আর আমরা যখন সার্ভ করব না, তখন এরকম কেটে কেটে সার্ভ করব, সেটা পিসটা যে যেরকম করতে চাও সেরকম করে নিতে পারো, তবে যেমন করেই করো না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এটা আমরা যখনই খাবো না, তখন একটু ঠান্ডা ঠান্ডাই খাবো। আর ওপর দিয়ে আরেকটু ভালো লাগার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু পেস্তা, ছোটো ছোটো করে কেটে দিয়েছি, সেটা যে যেরকম ড্রাই ফ্রুটস দিতে চাও সেটা দিয়ে নিতে পারো। আর সাজানোর জন্য একটু দিয়ে নেব যেটা আমার কেশর, যেটা আমরা ইউজ করেছিলাম সেই কেশরই ওপর দিয়ে একটু একটা একটা করে সাজানোর জন্য দিয়ে দেব। তো বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো, এই গরমে এই মিষ্টিটা কিন্তু দারুণ লাগে, এটা বলতে পারি বাচ্চা বড় সবাই পছন্দ করবে, যাকেই খাওয়াবে সেই কিন্তু প্রচণ্ড প্রশংসা করবে। আর আমরা একটু তুলে দেখাবো যে ভেতরটাও কেমন হয়েছে, তো আলগাভাবে এরকমভাবে আমি তুলে দেখাচ্ছি। আর তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো সেটা জানাতে পারো, যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আমি এরকমই সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। বাড়িতে এই গরমে একবার হলেও এটা ট্রাই করে দেখো। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো।